আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটাও ভালো লাগবে। ঈদের পরের দিন আমার নানার বাসায় আমাদের দাওয়াত আছে, তো আমরা যাচ্ছি দাওয়াত খেতে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, সবার কাছে ভালো লাগবে। তো নানার বাড়ি অনেকদিন পরে যাচ্ছি। নানু হচ্ছে নতুন বাড়ি করেছে, তারপরে আর যাওয়া হয়নি। ছোটোবেলায় তো নানুর বাসায় থাকতাম, অনেক আনন্দ করতাম ছোটোবেলায়। আমার আন্টিরা আছে, অনেক আনন্দ হইতো। আগের দিনগুলো আর নাই, আমিও আর সেভাবে নানুদের বাসায় যেতে পারি না। আর ঈদের পরের দিন আমাদেরকে দাওয়াত করেছিল আম্মু আব্বু, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে দাওয়াত খেতে আসছি। তো চলে আসছি আমরা, আর এখন ভিতরে সবাই বসে আছে। এই তো আমার বোন, আপনাদের ভাইয়া সবাই বসে আছে। তো আমি একটু ভিডিও করছি। নতুন বাড়ি করার পরে আর আমার তেমন আশা হয়নি, তো এই জন্য আমিও একটু ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব। এটা হচ্ছে নানাদের বাইরের অংশ, ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে। বাইরেটা বেশ সুন্দর। এর সামনে সবজি বাগান করেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে নিব। ওইদিকে খাবার দাবার রেডি করছে। আর এই যে ছোট ছোট ফ্যান, এগুলো সবার বাড়িতে এখন দেখছি। গ্রামের বাড়িতে তো সবার বাড়িতেই দেখলাম, কারণ গ্রামের বাড়িতে এত বিদ্যুৎ যাচ্ছে আর গরমটাও বেশ ভালো পড়েছে। আর এই যে সুন্দর গ্লাস, যেখানেই যাই না কেন সাংসারিক কোনো কিছু দেখলেই পছন্দ হয়ে যায়, আর কেনার প্রস্তুতি নিয়ে ফেলি। এখানে খাবার দিয়েছে, আর খাবারের ভিডিওটা আমার বোনকে করতে বলেছিলাম, তো আমার বোন হচ্ছে সেভাবে ভিডিওটা করতে পারেনি, অল্প কিছু অংশ ভিডিও করেছে, পরে আর বেশি ভিডিও করেনিও। ছোটো মানুষ তো এই জন্য আর বেশি ভিডিও করতে পারেনি। তারপরেও যেটুকু করেছে ওকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য একটু ভিডিও করেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ছাদে। ছাদে যাব একটু ঘুরতে। আর এই যে এই পাশে হচ্ছে আমার বড় নানিরা বাড়ি করেছে, মানে আমার নানার বড় ভাইয়েরা বাড়ি করেছে, সেটাই দেখাচ্ছি। তো যাব নানুর, বড় নানুর বাড়িটাও দেখতে যাব। আর ছাদ থেকে এই যে এই গাছে অনেক জামপুড়া ধরেছে, তো খুব বেশি ভালো করে দেখাতে পারিনি, বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। তো এই গাছটাতে অনেক জামপুড়া ধরেছিল, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাশাল্লাহ, আজকের আকাশটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। আর এখন আমরা নিচে যাচ্ছি, নিচে যে হর নানুর বাড়িটা দেখতে যাব। বাড়িটা নতুন করতেছে, এখনও বাড়িতে আসেনি, অনেক কাজ বাকি আছে। তো যাই, কেমন করে বড় নানুরা বাড়িটা করতেছে একটু দেখে আসব। আর এই তো আমার ভাইও কিন্তু ভিডিও করছে, পরবর্তী ব্লগার। এখন যেখানেই যাই ও ভিডিও করতে থাকে, আমার জন্য তো অনেক ভিডিও করে, আমাকে ভিডিও করে দেয় আর বলে যে এগুলো ছাড়বা। তো এখন হচ্ছে যাচ্ছি বাইরে,
আপনাদেরকে দেখাবো নানার সবজি বাগান। এখানে অনেক কিছু লাগিয়েছে, বেগুন, তারপরে আম গাছ, লিচু গাছ, তারপরে ফুল গাছ লাগিয়েছে আমার মামা। আমার মামা হচ্ছে এখানে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে। এখানে কিন্তু আখও লাগিয়েছে, আমাদের গ্রামের ভাষায় এটাকে কুসুর বলে। তো অনেকে বুঝবেন কি না আমি জানি না, এই জন্য মানে শুদ্ধ ভাষাটাই বললাম, আখ। তো এটা আখও লাগিয়েছে। আর এখন যাচ্ছি বড় নানির বাসাটা দেখতে, যে তারা কেমন বাড়ি করলো, একটু যাই দেখে আসি। আর এই তো বড় নানুরা হচ্ছে বাড়ি করেছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি, এখনো মাত্র ইয়ে শুরু করেছে ধরতে গেলে। তো এই পাশের ঘরগুলা হয়ে গেছে, আর সেগুলো এখন তালা লাগিয়ে রেখেছে, এখনো অনেক কাজ বাকি আছে। তো আমার আবার কবে আসা হবে না হবে, এই জন্য ভাবলাম একটু নানুদের বাড়িটা দেখে যাই, যে কেমন ভাবে তারা বাড়িটা করতেছে। বাসাটা দেখে আমরা এখন আবার চলে যাচ্ছি। আসছিলাম বড় আম্মু আর আমার আম্মু আর আমি, তিনজন মিলে বাড়িটা দেখে গেলাম, বেশ ভালো লাগলো। তো এখন আবারও নানার বাসায় যাচ্ছি, একদমই পাশে এই তো। আর আমরা এখন চলে যাব, আমরা বিদায় নিয়েছি নানু আর নানির কাছ থেকে, আমরা বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। আর আমরা ঝিনাইদহতে চলে আসছি, কোটচাঁদপুর। তারপরে ভিডিওগুলো আসলে শেয়ার করছি, ওখানে তো নেট ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, এজন্য আসলে তখন ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর ঈদের দাওয়াত অনেক ছিল, দাওয়াত যেন শেষই হচ্ছিল না, পরে এত দাওয়াত আমরা আসলে নিতে পারিনি। চলে আসছি, আমাদের ছুটি বেশি দিন ছিল না, ওই জন্য চলে আসছি। আর এই তো কে আগে ওর ভাইয়ের গাড়িতে উঠবে, তা নিয়ে বড়সড় একটা কাণ্ড ঘটে যায়। আসার সময় আমার ভাইটা এসেছে, এখন আমার বোন উঠেছে। তো দুই যে আগে উঠে তার মন খারাপ হয়ে যায়। তো এখন আমরা চলে যাচ্ছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।